গেছি আমরা ভৈরব বাড়ি এখানে, আর এখানে মূর্তি বানানি চলে দেখতে পারছো বন্ধুরা। আপনারা তো সব ভালো, তো আশা করি সব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আর একটা নতুন ভিডিও লেগে গেছি, তো ভিডিওটার উদ্দেশ্য হইলো আজকে যাইলাম আমরা হাইলাকান্দি টাউন, গিয়া ওখানে দেখাইম আমরা কারিগরের মূর্তি কিরকম বানানি হয়, দুর্গা পূজার দুর্গার মূর্তি কিরকম, আর বিভিন্ন বিভিন্ন ধরনের মূর্তি আছে ওটা দেখাইম আপনারা, শেয়ার করম কিরকম আর আমরা হাইলাকান্দি মূর্তি বানানি, আপনারা দেখাই মুখ কিরকম আমরা কারিগরের মূর্তি বানাই সব কিছু আপনারা দেখাই আমি শেয়ার করবো। আজকে যাইলাম এই উদ্দেশ্যে রওনা হয়েছি, গেলে ওখানে আপনারা দেখাই মু আপনারা দেখবা। তো বন্ধুরা ফাইনালি হয়ে গেছি ভৈরব বাড়ির কেন, আর ওখানে আপনারা দেখাই ওখানে সামনে মূর্তি বানাইনি হয় কারিগরে মূর্তি টূর্তি বানাইনি কিরকম দেখাই আপনারা, গিয়ে এখন ভিতরে দিলাম আর দেখালাম আমরা ভৈরব বাড়ি কিরকম। তো বন্ধুরা এটা হলো আমরা হাইলাকান্দি ভৈরব বাড়ি দেখতে পারছো, খুব সুন্দর বন্ধুরা এখানেও দেখতে পারছো ভৈরব বাড়ি, আর এখানেও ভিতরে হলো কারিগরে মূর্তি বানানি ওর, আর ভিতরে এখন যাইলাম আপনারা গিয়া দেখাই ওখানেও এই দেখতে পারছো, এখানেও খুবই সুন্দর এখানেও মন্দির এই দেখতে পারছো, আর এখানে হনুমানের স্ট্যাচু আছে বন্ধুরা, এখানে পূজা দিয়া গেছে বন্ধুরা দেখতে পারছো এই দেখতে পারছো। ওদিকে যাইলাম গিয়া আপনারা দেখাইলাম গিয়া মূর্তি কীরকম বনছে আর মানে বানাইতরা আপনারা দেখাইলাম গিয়া দেখাইলাম বন্ধুরা, আপনারা দেখবা কীরকম লাগে অবশ্য কমেন্টের মাধ্যমে জানাইবা। নিয়ে গেছি আমরা ভৈরব বাড়ি এখানে, আর এখানে মূর্তি বানানি চলে দেখতে পারছো, এখানে সব ক্লাবের মধ্যে মূর্তি এখানে খুবই সুন্দর সুন্দর করে বন্ধুরা মানে এইখানে তো ওই মাত্র জাস্ট কাম শেষ করছেন বন্ধুরা, এই দেখতে পারছো সব ধরনের এখানে মূর্তি আছে এই দেখতে পারছো, আর দুর্গার মূর্তি গিয়ে আপনারা দেখাইলাম এই দেখো এখানে গণেশের মূর্তি আছে এই দেখতে পারছো, খুবই সুন্দর লাগে বন্ধুরা প্রচুর পরিমাণে। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঠাকের পিঠে পড়লো কাঠি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ, সাজালো বরণডালা আকাশে মেঘের ভেলা চলছে ধুনু জিলা, আসলার ঘন্টা বাজে এলো মানুষ সাজে আকাশে পূজোর ঘন্টা। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে, লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে, ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আর, অষ্টমী অঞ্জলি আর নবমী জমজমকে আকাশে পূজোর গন্ধ।
দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ ঢাকের পিঠে পড়লো কাঠি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে সৃষ্টি চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে অষ্টমী অঞ্জলিয়ায় নবমী জমজমকে আকাশে পূজোর গন্ধ দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ ঢাকের পিঠে পড়লো কাঠি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে সৃষ্টি চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে অষ্টমী অঞ্জলিয়ায় নবমী জমজমকে আকাশে পূজোর গন্ধ
তো বন্ধুরা ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা, আর ভালো লাগে যদি একটা লাইক করবা, আর দুর্গার মূর্তির মানানি হয়েছে কিরকম লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা। আর আমার লগে আছে রাহুল, দেখতে পাচ্ছ বন্ধু, তার লগে আইছি আর দুই জায়গার বন্ধুরা দেখাইছি বাজারও, আমরা হাইলাহান্দি বাজারও ওখানে একটা, আর হইলো আমরা বৈরব বাড়ির ওখানেও একটা দেখাইছি।